আসসালামু আলাইকুম সকলকে জানাচ্ছি প্রীতিয় শুভেচ্ছা। আমি মোহাম্মদ মুকাররম হোসেন, আমি মানিকগঞ্জ থেকে বলছি। একটি বিষয় আসলে প্রশ্নবিদ্ধ হয়ে গেছে, যে আসলে একটি বিষয় মোট কথা খুব আলোচনার ঊর্ধ্বে ইতিমধ্যে ফেসবুকে ভাইরাল হয়েছে, যে আসলে নারী মানে এটা বিভিন্ন জনে বিভিন্নভাবে মন্তব্য শুনলাম অনেকেই। আসলে এটাও কিন্তু এখনো শেষ হয় না, যে আসলে নারী আসলে আটকায় কিসে, তো সেই বিষয়টা অনেকে অনেকভাবেই ব্যাখ্যা করেছেন। কিন্তু আমার কাছে একটা জিনিস মনে হয় কি, যে আসলে নারী কিসে আটকায় দেখতেই পাচ্ছেন বিভিন্ন জন বিভিন্ন নারী কিসে আটকায় এটার ব্যাখ্যা দিয়েছে। আমি কিছুদিন আগে একটা জিনিস দেখলাম, যে আসলে নারী কিসে আটকায়, হয়তো অনেকেই ব্যঙ্গ করে ব্যঙ্গচিত্র দেখাইছেন, যে রিক্সার যে চাকা আছে চাকার ভিতরে আটকায় যায়, হুন্ডার চাকা আটকায় যায়, মানে বিভিন্নভাবে একটু আসলে মজা করার জন্য আসলে লিখছেন। একটু সিরিয়াসলি যদি ভাবেন যে আসলে নারী আটকায় কিসে, দেখেন একটা জিনিস, একটা পুরুষ যখন একজন নারীর ভালোবাসায় পেতে চায়, তাহলে ওই পুরুষটি কী করে বিভিন্নভাবে তার ভালোবাসা পাওয়ার জন্য অনেকগুলো ধরেন, তার জন্য অনেক গিফট কিনে বা রাস্তায় দাঁড়িয়ে থাকে বা বিভিন্ন ফোনে কথা বললে, মানে শুধু তার মনটা পাওয়ার জন্য। একটা বিষয় হলো যখন ওই মনটা যখন পেয়ে যায়, তখন কিন্তু ওই আগের ভালোবাসাটা থাকে না, এটা একটা বিষয়। আর আমি যে আমার দিতে থেকে আমার যে মতামতটা সেটা হচ্ছে নারী আটকায় কিসে, এই কথাটা যদি আমি শেয়ার করি, এটা আসলে সঠিক কিনা সেটা জানি না, কিন্তু আমার যে আসলে ব্যক্তিগত যে মতামতটা আমি আসলে প্রকাশ করতে যাচ্ছি, যে আসলে একটা টপিকস নারী আটকায়, তাহলে আমি যদি বলি নারী কিসে আটকায়, এক নম্বরে যদি বলি ওই যে ছেলেটা ভালোবাসার জন্য বিভিন্ন পথ অবলম্বন করে, কেন ভালোবাসার জন্য, যখন ভালোবাসে কখন ভালোবাসে, নিশ্চয়ই মায়া, মায়ায় যখন পড়ে যায় তখন কিন্তু ভালোবাসে, মায়ায় পড়েও কিন্তু এর একটা মানে বিয়ের পর স্বামীর সাথে যখন ভালোবাসার মায়ায় পড়ে যায়, মায়ায় মানে মায়ার কারণে কিন্তু তাকে আর ছাড়তে পারে না, এই মায়াও কিন্তু একটা আটকায়। দ্বিতীয় আর একটা বিষয় হচ্ছে, একজন নারী বিয়ে হওয়ার পর যখন তার সন্তান জন্ম নেয়, তখন ওইখানেও কিন্তু আর একটা মায়ায় পড়ে যায়। দেখেন এমনও ইতিহাস আছে যে স্বামী নাই, তারপরেও কিন্তু তার সন্তানকে নিয়ে তিনি কিন্তু সুন্দরভাবে জীবনযাপন করতেছে, এটা কেন, এটা তার মায়া, যেটা সন্তানের উপরে যে একটা মায়া থাকে, এই মায়ার কারণে কিন্তু নারী আটকে যায়। আমি আসলে আপনাদের এই সহজ করে আমি বোঝানোর চেষ্টা করছি, মানে আমি আমার মতামতটা দেওয়ার চেষ্টা করছি, আসলে নারী আটকায় কিসে, একটি পয়েন্ট হচ্ছে মায়া, আর একটি পয়েন্ট হচ্ছে সন্তান যদি জন্মগ্রহণ করে, তখন ওই নারী কিন্তু ভালোবাসায় হোক মায়ায় হোক যেভাবে হোক আটকে যায়, তখন কিন্তু আর পিছনের দিকে তাকানোর ওই নারীর কিন্তু আর সুযোগ থাকে না। তাহলে আমি আমার এই ছোট্ট মতামত প্রকাশ করলাম, যদি আমার কথায় যদি কোনো ভুল ত্রুটি থাকে সবার কাছে ক্ষমা প্রার্থী, ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আসলে এই আলোচিত টপিকসটা আমি আসলে আপনাদের একটু মতামত দেওয়ার চেষ্টা করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকেন, এই কামনা আজকের মতো আমি বিদায় নিচ্ছি। আমি মোহাম্মদ মুকাররম হোসেন, আসসালামু আলাইকুম।